রাজ্য পুলিশের বড় সড় রদবদলের তালিকা বের হয় শনিবার। পশ্চিম জেলার নতুন পুলিশ সুপার হয়ে আসছেন ডক্টর কিরণ কুমারকে। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার আবারও করা হয় ভানুপদ চক্রবর্তীকে। পশ্চিমের শঙ্কর দেবনাথ পুলিশ সদর কার্যালয়ের এআই জিপের দায়িত্ব দেওয়া হয়েছে। অবিনাশ রায়কে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেকে ধলাই জেলার পুলিশ সুপার করা হয়েছে। রমেশ চন্দ্র যাদবকে ধলাই জেলার পুলিশ সুপার থেকে খোয়াই জেলার পুলিশ সুপার করা হয়েছে। মানিক দাসকে টিএসআরের প্রথম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট থেকে ট্রাফিকের এসপি করা হয়েছে। ক্রাইম অ্যান্ড ইন্টেলিজেন্সের আইজিপি জিএস রাওকে টিএসআর এর আইজিপি করা হয়েছে। সৌমিত্র ধরকে টিএসআর এর আইজিপি থেকে আইনশৃঙ্খলা বিভাগের আইজিপি করা হয়েছে। এল ডার্লংকে আইনশৃঙ্খলা বিভাগের আইজিপি থেকে ক্রাইম ব্রাঞ্চের আইজিপি করা হয়েছে। নমিত পাঠককে সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক থেকে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। এদিন সব মিলিয়ে 16 জন আইপিএস এবং টিপিএস অফিসারের রদবদল হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দেড় মাস পর আরক্ষা প্রশাসনের শীর্ষ স্তরে এটি বড় সড় রদবদল বলা চলে। আইনশৃঙ্খলা নিয়ে যাতে কোনো ধরনের অভিযোগ না থাকে তার জন্যই এই রদবদলের তালিকায় বিশেষ নজর দেওয়া হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছেন রাজ্য সরকারের অবর সচিব। স্যান্দন টিভি।